আজকে ফাদার্স ডে। আমরা সাধারণত নারী দিবস বা মাদার্স ডে নিয়ে যতটা মাতামাতি করি, ফাদার্স ডে নিয়ে বোধহয় ততটা করি না। কেননা বাবাদেরও প্রকাশ কম এবং বাবাদের প্রতি আমাদের প্রকাশও অনেকখানি কম। কিন্তু আজকের এই ফাদার্স ডেতে আপনি মাত্র তিনটে জিনিস করুন। কি কি বলুন তো? প্রথমত, আপনি বাবার চোখের দিকে সোজাসুজি গিয়ে তাকান। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার বাবা ভালো আছেন নাকি অতটা ভালো নেই, এবং সেই সময় আপনার হৃদয়ের অলিন্দগুলো দেখবেন খুলে যাচ্ছে, এবং তার থেকে বাবাকে ছোঁয়ার জন্য একটা অত্যন্ত সুন্দর তরঙ্গ সারা দেহ, মন এবং হৃদয় জুড়ে বয়ে যাবে। এবং সেই তরঙ্গটা নিয়ে আপনি যখন বাবাকে জড়িয়ে ধরবেন, আপনার সেই হৃদয় তরঙ্গ আপনার বাবার হৃদয় তরঙ্গে অনেকখানি উপশম যোগাবে। দেখবেন আপনি এবং আপনার বাবা দুজনেই খুব তৃপ্তি বোধ করছেন। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা কি বলুন তো? খুব সহজ, বাবার পাশে গিয়ে বসুন, যেটা হয়তো সারা বছর আমরা খুব একটা মনোযোগ দিয়ে করি না। বাবার পাশে বসে বাবার আপনার জন্য করা কোনো স্যাক্রিফাইস, তার স্মৃতি, কিংবা আপনি যখন বা যেই দিনটায় বুঝতে পেরেছিলেন যে বাবা আপনাকে ঠিক কতখানি ভালোবাসে, তার প্রকাশটা যেদিন আপনি বুঝতে পেরেছিলেন, সেই রকম একটা স্মৃতি বাবার সাথে ভাগ করে নিন। দেখবেন আপনার বাবার যে রিয়াকশন সেটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। বাবা ভীষণ খুশি হবেন যে তিনি সন্তানের কাছে এটুকু অন্তত মনের ভাব প্রকাশ করে উঠতে পেরেছেন। একটা অপূর্ব জাদুকর অনুভূতিতে চারিদিকটা ছেয়ে যাবে। গিফট কিন্তু কোনো দামি জিনিস বা উপহারই সবসময় হয় না, বা উত্তরাধিকারী সবসময় হয় না। দামি উপহার কি বলুন তো? আপনি একজন মানুষ হিসেবে যখন আরেকজন মানুষকে বোঝাবেন যে সে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সবার কাছে, তখন দেখবেন আপনি এবং যাকে আপনি গুরুত্বটি দিলেন দুজনের কাছেই কিন্তু সময়টা দারুণ উপভোগের হয়ে উঠবে। তৃতীয় এবং সর্বশেষ একটা ছোট্ট কাজ কি করবেন বলুন তো? বাবার দুটো হাত নিজের এই দুটো হাতের মধ্যে উষ্ণ ছোঁয়ায় ভরে দেবেন, এবং বাবার জন্য মনের ভেতর থেকে খুব ভালোবাসা, ভালো থাকা, তার শান্তি এবং সুস্থতা কামনা করবেন। একটা উচ্ছ্বসিত প্রার্থনা কিংবা একটা খুব শুদ্ধ ভালোবাসা কিন্তু অনেকখানি পরিবর্তন আনতে পারে। আমরা সারা বছর গুছিয়ে কিন্তু কোনো কিছুই বাবার জন্য করে উঠতে পারি না। আজকের দিনটা একটু করেই দেখুন না এই তিনটে জিনিস, আপনারও ভালো লাগবে এবং যার দিন আজকে তারও খুব স্পেশাল অনুভব হবে। ভালো থাকবেন, করোনা কিন্তু চলে যায়নি, আমাদের করোনা বিধিনিষেধ মেনেই আগামী দিনে সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখতে হবে এবং আগামী প্রজন্মকে একটা সুস্থ ভবিষ্যৎ দিতে হবে। ভালো থাকুন সমস্ত বাবারা, নমস্কার।